আখাউড়া আগরতলা রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর স্টেশন থেকে ভারতের ত্রিপুরার নিশ্চিন্তপুর পর্যন্ত ট্রেনের ট্রায়াল রান অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী সরাসরি যাচ্ছি তার কাছে আখাউড়া আগরতলা রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া গঙ্গাসাগরে আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনাকে জানিয়ে রাখি আমার প্যাসেঞ্জার যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেই ট্রেনটি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আখাওড়া গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ভারতের ত্রিপুরার নিশ্চিন্তপুর এলাকায় চলে যাবে সেখান থেকে কিন্তু তারা এটিকে ফাইনাল এবং অপারেশন ট্রায়াল রান বলে আখ্যায়িত করেছেন আপনাকে জানিয়ে রাখি এই ট্রেনটির মধ্যে করে রেলওয়ের ছয়জন কর্তৃপক্ষ এই ট্রেনে করে তারা নিশ্চিন্ত ভারতের নিশ্চিন্তপুর যাবে এবং আজকেই কিন্তু এই ট্রায়াল রান শেষ হবে এবং আগামী এক তারিখ অর্থাৎ পয়লা নভেম্বর দুদেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি এবং রেলওয়ে উদ্বোধন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালিভাবে আগামী পয়লা নভেম্বর এই রেলপথটি উদ্বোধন করবেন সেই দিন কিন্তু আখাউড়া বা গঙ্গাসাগর স্টেশনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকবে না শুধু কেবলমাত্র ভার্চুয়ালিভাবে এই পোর্টটি উদ্বোধন করবে আপনাকে জানেন কি এই রেলপথটি দুই দেশের গুরুত্বপূর্ণ বহন করছে কেননা ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই চট্টগ্রাম বন্দরের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে ষাটটি রাজ্য আছে সেই সাতটির রাজ্যে সাথে কিন্তু এই আখাড়ার গঙ্গাসাগর স্টেশনটির যোগসূত্র তৈরি হবে এবং এই এই পথ কেন্দ্র করে কিন্তু উত্তর পূর্ব ভারতের অঙ্গ অঙ্গে চট্টগ্রামের যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ হবে তেমনিভাবে কিন্তু ত্রিপুরা থেকে যে পশ্চিমবঙ্গের যারা যাতায়াত করবেন সেই যাত্রীদের সাথে মানে সম্পর্কে কিন্তু তারা কিন্তু আছে তারা বলছেন যে ত্রিপুরা থেকে কখন তারা এই রেলপথে তারা কলকাতা যেতে পারবেন কলকাতা এই পথ দিয়ে যদি তার যাত্রীরা কলকাতা যায় সেক্ষেত্রে এগারোশো কিলোমিটার পথ কমে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আপনাকে জানিয়ে রাখি বর্তমানে এই রেলপথ দিয়ে ত্রিপুরা থেকে কলকাতা যেতে ষোলো ঘন্টা অধিক সময় লাগে কিন্তু সেটি অনেকাংশে কমে যাবে তারা বলছেন এই রেলপোর্টটি চালু হলে ভারত বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি অর্থনৈতিক যেমন কার্যক্রম চাঙ্গা হবে তেমনিভাবে সাংস্কৃতি দু দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে আপনাকে জানিয়ে আমি কিছুক্ষণ আগে রেলওয়ে উদ্বোধন কর্মকর্তার সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন তারা বলছেন যে এই রেলপোটটি আগামী ভার্চুয়ালি উদ্বোধনের পরে কিন্তু সেই রেলপথ দিয়ে কিন্তু প্রথমে মিটার গেছে রেল লাইন সেটি ট্রেন সেই ট্রেন কিন্তু এই এই রেলপো পথে চলবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন বর্তমানে এই রেলপথটির দূরত্ব হচ্ছে ছয় দশমিক সাত আট কিলোমিটার এবং প্রাথমিকভাবে তারা এই রেলপথ দিয়ে মিটার গেজ ট্রেন পরিচালনা করবেন যদিও এই রেলপথে ডুয়েল গেজ রেল বসানো হয়েছে তারা বলছেন যে বাংলাদেশ অংশে অনেকাংশে এখন পর্যন্ত ডুয়েল গেস রেল বসানো হয়নি যার কারণে প্রাথমিকভাবে মিটার গেজ ট্রেনই প্রথমে এই রেলপথ দিয়ে চলাচল করবে এই রেল প্রথমে পণ্যবাহী ট্রেন চলবে পরবর্তী সময়ে যাত্রীবাহী ট্রেন চলবে বলে আমাদেরকে রেলওয়ে পক্ষ থেকে জানানো হয়েছে আপনাকে জানিয়ে রাখি এই রেলপথটি অনেকাংশে বহন করছে এই রেলপথটির কার্যক্রম শুরু হয়ে দুই হাজার ষোলো সালে তারপরে কিন্তু এই রেলপথটি কাজ শুরু হয় দুই সালে সে তারপরে কি করোনা মহামারীর কারণে দুই বছর এই রেলপথটি নির্মাণ কাজ পিছিয়ে যায় তারপরে কিন্তু এই রেলপথটির কাজ আবার শুরু হয় পাঁচ দফা রেলপোটির নির্মাণ কাজ শেষ হওয়ার পরে কিন্তু গত জুলাই মাসে এই রেলপথটির চূড়ান্তভাবে নির্মাণ কাজ শেষ হয় এরপরে কিন্তু এই রেলপোটটি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করে রেলপথ মন্ত্রণালয় পক্ষ থেকে আমি জানি রাখি আপনাকে আখাড়ায় গঙ্গাসাগর যে রেলওয়ে স্টেশনটি আছে সেখানে কিন্তু বর্তমানে কাস্টম ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি শুরু হয়েছে আজকের থেকেই আজকের পর থেকেই কিন্তু এখানে নিয়মিতভাবে ট্রেন চলাচল করবে সেটি কার্যক্রম কিন্তু কাস্টম এবং কিন্তু দুই দেশে চলাচল করতে হবে বলে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের কিন্তু জানানো হয়েছে বর্তমানে এলাকায় কিন্তু পুলিশ এবং বিজেপি কর্মকর্তারা কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করছেন তো এই ছিল আমার কাছে আখারো গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে দুই দেশের যে রেল চলাচল আখারো আগরতলার তার সর্বশেষ খবর সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়